जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्त्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। शुरू करछि रामकृष्ण शारदा मिशन आश्रम आयोजित स्वामी अखंडानंद स्मारक वक्तृता। स्वामी अखंडानंद श्री रामकृष्ण परिमंडले एक उज्जवल ज्योतिष्क श्री श्री ठाकुरेर अन्यतम अंतरंग पार्षद तिनि। श्री श्री ठाकुरेर आदर्श प्रचारे ओ प्रसारे तार विशेष भूमिका, विशेष करे श्री श्री ठाकुर कर्तृक निर्देशित शिवज्ञाने जीव सेवार माध्यमे ठाकुरेर आदर्श वास्तवायित करार क्षेत्रे तार भूमिका अपरिसीम। तार कर्मबहुल जीवने विभिन्न घटना संघटित हुएछिलो। तिनि रामकृष्ण मठ ओ मिशनेर तृतीय अध्यक्ष रूपे अनेक गुरु दायित्व पालन करेछेन। स्वामी अखंडानंदेर पूर्वाश्रमेर नाम गंगाधर गंगोपाध्याय। तार पिता छिलेन श्रीमंत गंगोपाध्याय आर माता छिलेन बामासुंदरी देवी। 1864 ख्रीष्टाब्दे 30 सेप्टेम्बर महालया तिथिते तिनि आहिरी टोलाय जन्मग्रहण करें। उपनयनेर पर थेकेई तार जीवनधारा अन्य दिके प्रवाहित हलो। त्रिसंध्या गंगा स्नान गायत्री जप सपाक आहार प्रभृति ब्रह्मचर्य नियमादि पालने तिनि तत्पर हलेन। पाड़ार हरिनाथ चट्टोपाध्याय तार बाल्य बंधु छिलेन। परवर्तीकाले तिनि रामकृष्ण संगे स्वामी तुरियानंदजी नामे परिचित। सेई हरिनाथेर संगे एकदिन तिनि बागबाजार स्ट्रीटे दीननाथ बसु महाशयेर बाड़ीते श्री रामकृष्ण परमहंसदेव के प्रथम दर्शन करें। गान सुनते सुनते ठाकुरेर बाह्यज्ञान लोप एवं सेई संगे श्रीमुखे दिव्य हासि देखे उभये मुग्ध हन। एरपर 14-15 বছর বয়সে গঙ্গাধর কাউকে কিছু না বলে এক উদাসী সাধুর সঙ্গে নিরুদ্দেশ হয়ে যান। 2 মাস পরে বাড়ি ফিরে আসেন কিন্তু পড়াশোনায় আর মন দিতে পারলেন না। বারবার সেই রামকৃষ্ণের দিব্য হাসি মাখা মুখটি তার মনে পড়তে লাগলো। তাই একদিন একাকী দক্ষিণেশ্বরে তিনি উপস্থিত হলেন। শ্রী শ্রী ঠাকুর সেদিন গঙ্গাধরকে খুব আদর যত্ন করে কাছে বসিয়ে জিজ্ঞাসা করলেন, তুই আমাকে আগে দেখেছিলি? গঙ্গাধর বললেন, হ্যাঁ, একেবারে খুব ছেলেবেলায় আপনাকে একবার দীনু বসের বাড়িতে দেখেছিলাম। এ কথা শুনে ঠাকুর নিকটবর্তী গোপালদাকে বলেন, ওহে শোনো শোনো, এ বলছে কি না আমায় খুব ছেলেবেলায় দেখেছিল। উফ, এর আবার ছেলেবেলায়। সেদিন গঙ্গাধর দক্ষিণেশ্বরে রাত্রিবাস করেন। পরদিন গৃহে ফিরবার সময় ঠাকুর তাকে বলেন, আবার আসিস শনিবারে। পরবর্তীকালে গঙ্গাধর বলতেন, ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন, বলতেন শনিবার মধুবার। পরবর্তী শনিবারে গঙ্গাধর দক্ষিণেশ্বরে উপস্থিত হলে ঠাকুর পশ্চিমের বারান্দায় মাদুরের উপর শয়ন করে গঙ্গাধরকে সুখাসনে বসে ধ্যান করতে বললেন এবং আরও বললেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার টান হয়েও বসতে নেই, আর তবে বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। একথা বললেন। এরপর গঙ্গাধরের জিহ্বায় বীজ মন্ত্র লিখে তাকে দীক্ষা দিলেন এবং শয়ন অবস্থায় গঙ্গাধরের কোলে পা রেখে পা টিপে দিতে বললেন। দেখুন, ঠাকুর খুব মুষ্টিমেয় কয়েকজনকে এরকম দীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে গঙ্গাধর অন্যতম। তিনি এতই সৌভাগ্যবান ছিলেন। সে রাত্রিও গঙ্গাধর দক্ষিণেশ্বরে থাকলেন। শ্রী রামকৃষ্ণের সরল মধুর দিব্য ভাব, মায়ের মতো ভালোবাসা এবং কামকাঞ্চন ত্যাগের আদর্শে গঙ্গাধর মুগ্ধ হলেন। একদিন গঙ্গাধরকে মা ভবতারিণীর মন্দিরে
নিয়ে গিয়ে ঠাকুর বললেন, ওই দেখ চৈতন্যময় শিব। পরবর্তীকালে একথা স্মরণ করে গঙ্গাধর লিখেছেন, ঠাকুর সেদিন আমার প্রাণে কি যে এক আনন্দ ঢেলে দিলেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তিনি নরেন্দ্রনাথের সঙ্গে পরিচিত হন। পরে নরেন্দ্রনাথের প্রতি তাঁর শ্রদ্ধা ভালোবাসা শতগুণ বর্ধিত হয় এবং নরেন্দ্রনাথও গঙ্গাধরকে আন্তরিক স্নেহ করতেন এবং তার কর্মকুশলতার প্রশংসা করতেন। শ্রী শ্রী ঠাকুরের তিরোভাবের পর পরিব্রাজক রূপে গঙ্গাধর হিমালয়, তিব্বত, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে পরিভ্রমণ করেন। বরানগর মঠ প্রতিষ্ঠার পর তিনি প্রায়ই সেখানে যাতায়াত করতেন, কারণ নরেন্দ্রনাথকে না দেখলে তিনি থাকতে পারতেন না। স্বামীজি তাকে আদর করে গ্যাঞ্জেস বলে ডাকতেন। এই হিমালয়ে পরিভ্রমণকালে তিনি উপলব্ধি করলেন যে মৃন্ময় হিমালয় যেন চিন্ময় শিবের মূর্তি। কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনের পর তিনি তিব্বতে প্রবেশ করেন, উদ্দেশ্য কৈলাস ও মানস সরোবর দর্শন। কৈলাস গমন তিব্বতে তিনি থুলিং মঠে থেকে ওই দেশের ভাষা ও রীতিনীতি শিক্ষা করেন। তিব্বত থেকে তিনি কাশ্মীরের পথে লাদাখ হয়ে বরানগর মঠে ফেরেন। এই সময় স্বামীজির নির্দেশে বিরজাহোম করে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। স্বামীজি তার নাম দেন স্বামী অখণ্ডানন্দ। শ্রী রামকৃষ্ণ জানতেন কোন হাড়িতে কোন সরা ঢাকা দিতে হয়, তাই গঙ্গাধরকে একদিন বলেন, নরেনকে চিনিস? কলকাতায় থাকে, বড় বড় চোখ, সর্বদা অন্তর্মুখ, রাস্তা দিয়ে চলে, ঘর বাড়ি গাড়ি ঘোড়া লোকজন সব নারায়ণময় দেখে। ঠাকুর যাহার এত প্রশংসা করছেন কে সে? পরদিন গঙ্গাধর নরেন্দ্র ভবনে উপস্থিত হয়ে দেখলেন নরেন্দ্র বাইরের ঘরে এক তক্তপোষের উপর পুস্তকরাজির মধ্যে ডুবে আছেন। গঙ্গাধর নরেন্দ্রকে পেয়ে মুগ্ধ, অল্প কিছুক্ষণ শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ করেই উভয়ে উভয়ের প্রতি আকৃষ্ট হন। এরপর তিনি যে তিব্বতে গেলেন, গিয়ে তিনি যমুনোত্তরী গঙ্গোত্তরী দর্শন করে পরিব্রাজকের মন শান্ত হলো, কিন্তু কেদার বদ্রীর আকর্ষণে তিনি উত্তরকাশী নেমে এলেন। এখান থেকে শ্রীনগরের পথে যেতে চন্দ্রবদনের পাহাড়ে তিনি উপলব্ধি করেন যে অতি বিপদের পথে কে যেন তার হাত ধরে আছেন। আর তিনি কেন এই হিমালয়ে গেলেন? যে ঠাকুর বলতেন, হিমালয় বা সমুদ্র না দেখলে বিরাটের ধারণা হয় না, সেজন্য তিনি ঠাকুরের তিরোভাবের পরেই হিমালয়ের পথে অগ্রসর হয়েছিলেন, হিমালয় পরিদর্শন করার জন্য। এরপর স্বামীজি হিমালয় ভ্রমণের সাথী খুঁজছিলেন, গঙ্গাধরের সন্ধান পেয়ে তাকে তিনি আসতে বলেন যে তার সঙ্গে তিনি হিমালয়ে যাবেন। আর এরপর স্বামীজির সঙ্গে তিনি হিমালয়ে যান। স্বামীজি স্বামী অখণ্ডানন্দের সঙ্গে বৈদ্যনাথ, কাশী, অযোধ্যা হয়ে আলমোড়ার পথে যান। যাত্রার পূর্বে উভয়ে শ্রী শ্রী মাকে প্রণাম করতে যান। শ্রী শ্রী মা অখণ্ডানন্দকে বলেন, বাবা, তোমার হাতে আজকে আমাদের সর্বস্ব দিলাম, তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো যেন নরেনের খাবার কষ্ট না হয়। এই স্বামীজির সঙ্গে তিনি কর্ণপ্রয়াগের পথে একের পর এক মানে অগ্রসর হতে লাগলেন, কিন্তু দুজনেই অসুস্থ হয়ে পড়লেন। ভাগীরথীর তীরে টিহিরিতে এসে গঙ্গাধরের ব্রঙ্কাইটিস ধরা পড়ল। ডাক্তার পাহাড় ছেড়ে সমতলে নামতে বললেন। অগত্যা দেরাদুনে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসার জন্য গঙ্গাধর মিরাটে গেলেন। ওদিকে স্বামীজি তপস্যার জন্য ঋষিকেশে গিয়ে পীড়িত হয়ে পড়েন।
সেখান থেকে স্বামীজিকে নিয়ে ব্রহ্মানন্দ প্রমুখ পাঁচ ছয় গুরুভ্রাতা মিরাটে এসে উপস্থিত হলেন। চার পাঁচ মাস সেখানে থাকার পর স্বামীজির নির্জন ভ্রমণ বাসনা বলবতী হওয়ায় একদিন একাই যাত্রা করলেন। সকলেই পরদিন যাত্রা করে দিল্লিতে আবার তার সঙ্গে মিলিত হন। এবার তিনি ভ্রাতাদের তাকে অনুসরণ করতে নিষেধ করেন, কিন্তু কিছুদিন পরে গঙ্গাধর তার সন্ধানে বহির্গত হন। রাজপুতানা পার হয়ে গুজরাটে কচ্ছ মণ্ডবীতে তিনি স্বামীজিকে খুঁজে পান। স্বামীজি এই সময়ে তার নিকট দেশের দুর্দশার কথা ও সন্ন্যাসীদের কর্তব্য সম্বন্ধে স্বীয় মত ব্যক্ত করেন। অতঃপর আবু রোডে এসে ব্রহ্মানন্দ মুখে অখণ্ডানন্দ শুনলেন যে স্বামীজি ভারতের দুঃখ দূর করবার উদ্দেশ্যে আমেরিকা গেছেন। স্বামীজির শিষ্য ক্ষেত্রী রাজার অতিথি হয়ে অখণ্ডানন্দ কিছুকাল রাজপুতানা অঞ্চলে থাকেন এবং সেখানে প্রজাবর্গের উন্নতির জন্য এবং শিক্ষা বিস্তার কল্পে নানাবিধ চেষ্টা করেন। এই সময়ে তার পত্রের উত্তরে স্বামীজি তাকে লেখেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। স্বামী অখণ্ডানন্দের জীবনের কর্তব্য স্থির হয়ে গেল, তিনি প্রাণপণে সেবাব্রতে ঝাঁপিয়ে পড়লেন। 1896 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ উৎসব দেখবার জন্য অভেদানন্দ সঙ্গে অখণ্ডানন্দ রাজপুতানা থেকে আলমবাজার মঠে আসেন। এই সময়ে এখানে বেদান্ত আলোচনায় তার কিছুকাল কাটে। এক রাত্রি জ্বরের যন্ত্রণাকালে তিনি বিচার করছেন যে শান্ত দাস্যাদি ভাব মানব মনের কল্পনা ও প্রবৃত্তি অনুযায়ী ভগবানের সঙ্গে জাগতিক সম্বন্ধ স্থাপন করে মানসিক সুখ আস্বাদন ছাড়া আর কিছু নয়। প্রকৃত তত্ত্ব হচ্ছে অদ্বৈত তত্ত্ব, অবাং মনস গোচরম, এটা তিনি মনে মনে চিন্তা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন কি যে একটি নীলকান্ত মণি সদৃশ গোপাল মূর্তি হামা দিয়ে যাচ্ছে আর যশোদা ননী হাতে নিয়ে তাকে ধরতে যাচ্ছেন, আর ঠাকুর সেটা দেখে বলছেন, দেখ দেখি কি ভাব। অখণ্ডানন্দ তাদের সকলকে এককালে আলিঙ্গন করতে গেলেন, এমন সময় সব অদৃশ্য হয়ে গেল। তিনি বললেন, কাজ নাই আমার নির্গুণ ব্রহ্মে, এই বিশুদ্ধ ভাব উপলব্ধি করবার জন্য আমি বারবার দেহ ধারণ করতে চাই, বারবার দেহ ধারণ করতেও আমার দুঃখ নেই, এই ভাবটা আমি চাই, আমি নির্গুণ ব্রহ্ম চাই না। আর একদিন আলমবাজার মঠে গুরুভ্রাতারা সব শুয়ে আছে, গরমে কারো ঘুম হচ্ছে না, সকলে তৃপ্ত। তখন অখণ্ডানন্দ একটা বড় পাখা নিয়ে সবাইকে বাতাস করতে লাগলেন। সকলে তখন তৃপ্ত হয়ে আরাম করে ঘুমাতে লাগলো। তখন সেই তাদের তৃপ্তিতে অখণ্ডানন্দের ক্লান্তি দূর হলো, প্রাণে এক অপূর্ব শান্তি তিনি অনুভব করলেন। দশের সুখ দুঃখ বুঝবার মতো শক্তি ও তা দূর করবার জন্য তার যে ইচ্ছা হয়েছে এটা ভেবে তিনি খুব আনন্দ পেলেন। কোথাও কারো অসুখ, বিশেষত কলেরা মহামারী হয়েছে জানলে অখণ্ডানন্দ জীবন বিপন্ন করে তাকে শুশ্রূষা করতে যেতেন এবং সাধ্যমতো সেবা শুশ্রূষা করতেন। ইতিমধ্যে স্বামীজি 1897 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রত্যাগমন করলে স্বামীজির অভ্যর্থনাদির পর তিনি দার্জিলিং গেলে অখণ্ডানন্দ গঙ্গা তীর ধরে উত্তর দিকে চলতে থাকেন। হুগলি, নবদ্বীপ, কৃষ্ণনগর, কাটোয়া প্রভৃতি দেখে যখন তিনি বেলডাঙার কাছে, তখন এক সন্ধ্যায় গঙ্গা তীরে দেখেন এক মুসলমান বালিকা একটা ভাঙা কলসি তার কাঁখে নিয়ে কাঁদছে। জিজ্ঞাসা করে জানলেন ওইটি তাদের বাড়িতে একমাত্র কলসি ছিল, আর কলসি কিনবার পয়সাও নেই, সেই কলসিটা ভেঙে গেছে।
অখণ্ডানন্দের হাতে মাত্র চার আনা পয়সা অবশিষ্ট ছিল। তিনি দুই পয়সার একটি কলসি ও দুই পয়সার মুড়ি মুড়কি কিনে দিয়ে যেমন চলে যেতে উদ্যত হয়েছেন, অমনি একদল বুভুক্ষ নরনারী তাকে ঘিরে দাঁড়িয়ে বলল, বাবা খেতে যাও। অখণ্ডানন্দ এই প্রথম দুর্ভিক্ষের করাল রূপ দেখলেন। তিনি তাহার শেষ সম্বল যে কটা পয়সা ছিল সেইটা তা দিয়ে মুড়ি মুড়কি কিনে তাদের মধ্যে ভাগ করে দিলেন। দিয়ে কয়েক মাইল দূরে ভাবদা স্টেশনের নিকটে নিশ্চিন্তে একটি স্কুল ঘরে গিয়ে আশ্রয় নিলেন। সকালবেলা উঠে তিনি যাত্রা করবেন এমন সময় অনুভব করলেন কে যেন তাকে জোর করে বসিয়ে দিচ্ছে, তাকে যেতে দিচ্ছে না। আর শ্রী রামকৃষ্ণ কণ্ঠ তিনি শুনতে পেলেন, কোথায় যাবি, তোর এখানে অনেক কাজ, যাওয়া আর হলো না। নিকটবর্তী মহুলা গ্রামে অন্নপূর্ণা পূজায় যাইবার জন্য তার নিমন্ত্রণ ছিল। একটি বাড়িতে অন্নপূর্ণা পূজা হচ্ছিল, সেখানে তাকে নিমন্ত্রণ করেছিলেন যেতে। অন্নাভাবের দেশে অন্নপূর্ণা পূজা কেমন করে হয় দেখবার জন্য সেখানে তিনি গেলেন ও মায়ের কাছে মনের কথা নিবেদন করে প্রার্থনা করলেন। যত দিন যেতে লাগলো ততই দুর্ভিক্ষ ও অনাহারের কথা তার কানে আসতে লাগলো। শেষে তিনি দিনের পর দিন ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন, আমি সহায় সম্বলহীন সন্ন্যাসী, আমি ইহাদের কি করতে পারি, তুমি কেন আমাকে এখানে এসব দেখবার জন্য আটকে রাখলে। মানে ঠাকুর তো তাকে যেতে বারণ করলেন, তাই তিনি ঠাকুরের উপরে অভিমান করছেন। তখন তিনি শুনতে পেলেন ঠাকুর যেন বলছেন, দেখ না কি হয়। মঠেও অখণ্ডানন্দ চিঠি লিখলেন সেই ওখানকার দুর্ভিক্ষের কথা জানিয়ে, বলছেন চিঠি থেকে লিখলেন, এখানে এই ব্যাপার কিছু না করে যাওয়া অসম্ভব। তখন কলকাতা ও মাদ্রাজ থেকে টাকা আসতে লাগলো, স্বামীজি দুজন সেবক ও 150 টাকা পাঠালেন আর উৎসাহপূর্ণ পত্র দিলেন যে দুর্ভিক্ষ সেবা কার্য তিনি যেন চালান। এটাই প্রকাশ্যে রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা কার্যটা স্বামী অখণ্ডানন্দ 1897 খ্রিস্টাব্দের 15ই মে শুরু করেছিলেন, হ্যাঁ ওই মুর্শিদাবাদ অঞ্চলে। 1897 খ্রিস্টাব্দের 1লা মে স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তো বলরাম মন্দিরে, আর 1897-এর 15ই মে থেকেই এই শিবজ্ঞানে জীব সেবার কাজ শুরু হয়ে যায় মুর্শিদাবাদ অঞ্চলে, সেটা শুরু করেছিলেন স্বামী অখণ্ডানন্দ। সুতরাং এই শিবজ্ঞানে জীব সেবার আদর্শ তিনি প্রথম বাস্তবায়িত করেছিলেন। প্রায় 6 মাস কাল অন্নদানের পর বস্ত্রদান করিয়া এই রিলিফ কার্য শেষ হয়। এই ত্রাণ কার্য বহরমপুরের ভদ্রলোকের ও ম্যাজিস্ট্রেট সাহেব হিন্দু সন্ন্যাসীকে এরূপ কাজ করতে দেখে মুগ্ধ বিস্মিত হন বহরমপুরবাসীরা। তারা মুগ্ধ হয়ে গেলেন যে এখন একজন সন্ন্যাসী এরকম সেবার কাজ করছেন আর ওখানকার ম্যাজিস্ট্রেট সাহেব, এবং তাকে সর্বতোভাবে সহযোগিতা করতে থাকেন। রিলিফ শেষে ম্যাজিস্ট্রেট লেভিন সাহেব জিজ্ঞাসা করেন, স্বামীজি এখন কি করবেন, হ্যাঁ আপনার তো রিলিফ শেষ হলো দুর্ভিক্ষ ত্রাণ কার্য, এবার আপনি কি করবেন। অখণ্ডানন্দের কিছুদিন থেকে কি মনে হচ্ছিল যে দুর্ভিক্ষে অনেক বালক বালিকা তারা কি মাতৃপিতৃহীন হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে অনাথ বালক। মাঝে মাঝে দু একজন শিশুকে তিনি কাঁচা চাল চিবিয়ে খেতে দেখেছেন, মানে এত দুর্ভিক্ষ। সেই জন্য তিনি সেই তাদের দুঃখে তিনি ব্যথিত হয়ে তিনি একটা অনাথ আশ্রম খুলবার সংকল্প করলেন। ম্যাজিস্ট্রেট সাহেব সর্বান্তকরণ এটা অনুমোদন করলেন আর তিনি তাকে সর্বপ্রকার সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। লেভিন সাহেব খুবই পরোপকারী ছিলেন, তিনি স্বামী অখণ্ডানন্দজিকে খুব সাহায্য করেছেন। কয়েকদিনের মধ্যেই কয়েকটি অনাথ বালক সংগৃহীত হলো, প্রথমে একটি চালা ঘরে, পরে বড় রাস্তার ধারে পুরাতন কাছারি বাড়িতে তাদের বাসের ব্যবস্থা হয়। সেখানে তারা লেখাপড়া
সঙ্গে শিল্প কাজ শিখতে শুরু করেন। হ্যাঁ, স্বামী অখণ্ডানন্দের জীবন সেবা ব্রতের খাতে দ্রুত তখন অগ্রসর হতে লাগলো। 12 বছর ওই কাছারি বাড়িতে চলার পর আশ্রম 1 মাইল দূরে অবস্থিত নিজস্ব জমিতে, সেটা হচ্ছে সারগাছি, এখন যেখানে বৃহৎ আশ্রম, সারগাছিতে স্থানান্তরিত হয়। এইখানে আসার পর আশ্রম ধীরে ধীরে বাড়িতে লাগল। বিদ্যালয়ের সহিত ছুতারের কারখানা, কার্পেন্টারের তাঁতশালা, গোশালা থাকায় বালকেরা অল্প লেখাপড়ার সঙ্গে জীবিকার উপযোগী শিক্ষা পাবার সুযোগ পেত। ক্রমশ আশ্রমে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপিত হল। এইভাবে মানে বিভিন্ন প্রকার বহুমুখী কর্মের মাধ্যমে তিনি সেখানে জীব সেবা করতে লাগলেন, সেই মুর্শিদাবাদের সারগাছি অঞ্চলে। স্বামী অখণ্ডানন্দ নরনারী শরীরধারী ঈশ্বরের উপাসনায় বিশ্বাসী ছিলেন বলে কোনো ঠাকুর ঘর বা মন্দির তিনি প্রতিষ্ঠা করতে চাননি। তবে বলতেন, যদি পঞ্চগ্রামের ব্রাহ্মণেরা ঠাকুরকে মানে তখন চেষ্টা করা যাবে। মানে তখন তো ঠাকুরের ভাব ক্রমশ প্রসারিত হচ্ছে, অনেকে জানতেনও না, তাই তিনি বললেন যদি পঞ্চগ্রামের ব্রাহ্মণরা যদি ঠাকুরের মন্দির করতে চান তবেই ঠাকুরের মন্দির হবে। এটা তার কথা সত্যতা প্রমাণিত করে একদিন সেই মহুলা প্রভৃতি গ্রামের ব্রাহ্মণেরা এসে শ্রী রামকৃষ্ণের অবতারত্ব স্বীকার করে মন্দির প্রতিষ্ঠার কথা বললেন। হ্যাঁ, আশ্চর্য, তারপরই মন্দিরের উদ্দেশ্যে টাকাও এসে গেল এবং কাজ অগ্রসর হতে থাকে। সকলেরই স্বাভাবিক ইচ্ছা ছিল কি, ঠাকুরের তিথি পূজার দিনে মন্দির প্রতিষ্ঠা হবে, কিন্তু কিছুতেই কাজ শেষ হলো না। অখণ্ডানন্দ প্রার্থনা জানালেন, ঠাকুরও তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওরে, এখানে আমি ব্যষ্টি রূপে অন্নপূর্ণা, সমষ্টি রূপে আমার প্রকাশ ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া। ব্যষ্টি রূপে তিনি অন্নপূর্ণা রূপে সেখানে রয়েছেন, সেটা ঠাকুর তাকে জানিয়ে দিলেন। অখণ্ডানন্দ নিশ্চিন্ত মনে সেই পুণ্যতিথির অপেক্ষা করতে লাগলেন, মানে সেই অন্নপূর্ণা পূজার। ঠিক কি আশ্চর্য, ঠিক তার পূর্ব দিনে, মানে অন্নপূর্ণা পূজার পূর্ব দিনে মন্দিরের সব কাজ শেষ হলো এবং স্বামী অখণ্ডানন্দ মনের আনন্দে ওই মাঠের মধ্যে মন্দিরে তার প্রাণের দেবতাকে প্রতিষ্ঠিত করলেন সে সারগাছি অঞ্চলে। দুর্ভিক্ষের সময় মহুলায় অন্নপূর্ণা পূজার দিন যে ব্রতের আরম্ভ হয়েছিল, 30 বছর পরে ওই দিনেই সারগাছিতে তা উদযাপিত হলো, সারগাছিতে ঠাকুর প্রতিষ্ঠিত হলেন। এরপর স্বামী অখণ্ডানন্দ বলতেন, আমার জীবনের কাজ শেষ হয়েছে। হ্যাঁ, শেষের দিকে আরো বলতেন, 40 বছর তিনি ছিলেন সারগাছিতে। বলছেন 40টা বছর যেন 40টা দিনের মতো কেটে গেল। দীর্ঘকাল ওই ওই গ্রামে থাকার, তখন তো গ্রামের অবস্থা খুব খারাপ ছিল, মানে ম্যালেরিয়া অধ্যুষিত গ্রাম, সেই জন্য তিনি অনেকবার ম্যালেরিয়ায় পড়েছেন। বলছেন দীর্ঘকাল ওই পল্লীতে থাকার দরুন ম্যালেরিয়ায় তাকে ভুগতে হতো। তখন গুরুভ্রাতারা, বিশেষ করে স্বামী সারদানন্দজি, তাকে কলকাতায় এনে চিকিৎসা করাতেন। কখনো বা বায়ু পরিবর্তনের জন্য মধুপুর, কাশী, প্রয়াগ, পুরী, শিলং পাঠানোর ব্যবস্থা করতেন। স্বামী সারদানন্দ যে মহাসম্মেলন করেছিলেন 1926 খ্রিস্টাব্দে বেলুড় মঠে, সেখানে তিনি সেবা ধর্ম সম্বন্ধে খুব মর্মস্পর্শী বক্তৃতা দিয়েছিলেন। এইভাবে দেখা যায় যে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত যে শিবজ্ঞানে জীব সেবা, সেটা এত সুন্দর তিনি তার অনুষ্ঠান করেছিলেন যে মন প্রাণ দিয়ে তিনি সেটা করতেন। এই মঠের দীর্ঘ তিনি অধ্যয়নলব্ধ জ্ঞান, অত্যাশ্চর্য স্মৃতিশক্তি, অপূর্ব পর্যবেক্ষণ ক্ষমতা এবং রসবোধের মিশ্রণে তাঁর বাক্যালাপ অতীব চিত্তাকর্ষক ছিল।
তার কপর্দকহীন জীবনযাত্রা। তিনি যে এত পরিভ্রমণ করেছেন পরিব্রাজক রূপে, একেবারে কপর্দক শূন্য সন্ন্যাসী রূপে, আর বিপদ সংকুল ভ্রমণ এবং দুর্গম তীর্থ পর্যটনের কাহিনী শাস্ত্রীয় বাক্য অনুভূতির সঙ্গে মিশে শত্রুবর্গকে রোমাঞ্চিত করে রাখত। এটা তার ভ্রমণ বৃত্তান্ত উদ্বোধন ও বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়ে পরে তিব্বতের পথে হিমালয়ে ও স্মৃতিকথা নামে গ্রন্থাকারে মানে প্রচারিত হয়েছে। তার গলার ভঙ্গি যেমন সজীব ছিল, লেখার ধারাও ছিল তেমনি সতেজ ও সাবলীল। আর এক কি হয়েছে, তিনি খুব মানে রসিক ছিলেন, তিনি এমন রসিক ছিলেন যে গুরুগম্ভীর নীরস পরিবেশের মধ্যেও তিনি হাসির উদ্রেক করাতে পারতেন। বলছেন, একবার একজন যুবক সাধু তাকে প্রণাম করতে গেলে সাধুর বুক পকেট থেকে কিছু খুচরো পয়সা মাটিতে পড়ে যায়। তখন তিনি যখন তুলতে যাচ্ছেন তখন অখণ্ডানন্দজি বললেন, ও প্রণামই পড়েছে, ছুঁয় না, মানে ওটা তোমাকে নিতে হবে না, ওটা আমার প্রণামই। গঙ্গাধর মহারাজের এই দিকটার সঙ্গে পরিচিত ছিলেন বলে গুরুভ্রাতারাও তার সঙ্গে রঙ্গরস করতেন। তিনি ছিলেন আদর্শবাদী নীরব কর্মী, তাই তিনি নগরের কোলাহল ও বৃথা ব্যস্ততা পরিহার করে পল্লীর শান্ত আবেষ্টনের মধ্যে নিবিষ্ট চিত্তে মানে নিজের ভাবধারাকে রূপদান করতে ভালোবাসতেন। 1925 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের উপসভাপতি আর 1934 মার্চ মাসে সভাপতি নির্বাচিত হন। এই পদমর্যাদা সত্ত্বেও তিনি সেই সারগাছির সেই অনাথাশ্রমের বালকদের মধ্যেই থাকতে ভালোবাসতেন। তিনি স্বামীজির চিন্তায় বিভোর থাকায় তিনি এক রাত্রে স্বপ্ন দেখলেন কি, যে স্বামীজি এসে আশ্রমের গাছের লঙ্কার সঙ্গে লঙ্কা সহ মুড়ি চেয়ে খাচ্ছেন। আর স্বামীজির মহামন্ত্র, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তিনি অক্ষরে অক্ষরে গ্রহণ করেছিলেন। আর দেশপ্রেমও তার খুবই গভীর ছিল। মঠের অধ্যক্ষ হিসাবে তাকে অনেককে দীক্ষা দিতে হয়েছিল। প্রথমত তিনি বিনয়বশত সম্মত হননি, কিন্তু পরে যখন সম্মত হলেন তখন শিষ্যদের একটা গতানুগতিকতা অনুসরণ করে মন্ত্র না নিয়ে ব্যক্তিগত জীবনে পবিত্র সুসংযত থাকবার উদ্দেশ্যে এটা গ্রহণ করতে বলতেন। তার মতে কি, মন্ত্র দীক্ষা শুধু একটা বাহ্য সংস্কার নয়, ওটা জীবনের আমূল পরিবর্তনের অমোঘ উপায়। হ্যাঁ, তিনি এটাই বলতেন যে দীক্ষা শুধু গতানুগতিকভাবে নিলে হবে না, জীবনে সেটার প্রকাশ চাই, সেই জন্য সংযত জীবন যাপন করতে হবে, পবিত্র জীবন যাপন করতে হবে। আর তিনি খুব কর্মকুশল ছিলেন, এত মানে যখন তিনি আলমবাজার মঠে একবার ঠাকুরের উৎসবের সময়, ওই মুর্শিদাবাদে তো ছানাবড়া বিখ্যাত, সেই একটা অর্ডার দিয়ে একটা এক মন 10 সের ওজনের ছানাবড়া তৈরি করে সেটা এনেছিলেন। স্বামীজি খুব খুশি হয়েছিলেন। স্বামীজি তার শিষ্যকে বলেছিলেন, দেখলি কেমন কর্মবীর, কেমন কর্মবীর, কিভাবে এত বড় একটা জিনিস তৈরি করে নিয়ে এসেছে। স্বামীজি তাকে অত্যন্ত স্নেহ করতেন, আর স্বামীজির প্রেরণাতেই তিনি এই শিবজ্ঞানের জীব সেবার কাজ এই দীর্ঘ দিন ধরে তিনি করতে পেরেছেন। ওই সারগাছি অঞ্চলে কত কষ্ট সহ্য করে, হ্যাঁ, তিনি তখন ওই গ্রামাঞ্চলে, তখন আমাদের পরাধীন দেশ কিছুই ছিল না, কিন্তু তিনি নিজে অমানসিক পরিশ্রম করে সেই ব্রত উদযাপন করেছেন। আর তার সময়ে তারই অধ্যক্ষতাকালে ঠাকুরের শতবার্ষিকী উৎসব শুরু হয়েছিল। তো তাকে একটা আশীর্বাণী দিতে বলা হয়েছে, তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। বলছেন, অবতারের আবার জন্মশতবার্ষিকী কি, অবতার তো নিত্য বর্তমান, হ্যাঁ, তার তো কোনো, তিনি তো নেই এটা হতে পারে না, তিনি তো সর্বদাই রয়েছেন নিত্য বর্তমান, তার আবার উৎসব কি যে শতবার্ষিকী।
তারপরে মিস ম্যাক কিছুতেই পারলেন না কেউ, স্বামী মাধবানন্দজি, তারপরে আরস মহারাজরা কত, সম্বুদ্ধানন্দজি কত অনুরোধ করেও তাকে দিয়ে লেখাতে পারলেন না আশীর্বাণী। তারপরে মিস ম্যাকলাউড একদিন সেলুন কারে করে সেই সারগাছি আশ্রমে, মানে মুর্শিদাবাদে গিয়ে সারগাছি আশ্রমে গেলেন, গিয়ে তাকে অনেক কথাবার্তা হলো কিন্তু কিছুতেই তিনি রাজি হলেন না ওই আশীর্বাণী লিখতে। তো সেই দিন রাত্রে তিনি স্বপ্ন দেখছেন, ঠাকুর বলছেন, কিরে গঙ্গাধর, সারা পৃথিবীতে এই উৎসব হচ্ছে, ঠাকুর তো আমার বলতে পারতেন না, তুই যদি দু লাইন লিখে দিস তাতে কি আসে যায়। মানে ঠাকুর এটা বলেই অন্তর্ধান করলেন। তখন ওনার মনে এত মানে একটা রিয়াকশন হলো যে ঠাকুর ব্যাকুল হয়ে বলছেন যে লিখতে, তখনই তিনি লণ্ঠন আনিয়ে সে রাত দুটোর সময় সে আশীর্বাণী লিখতে শুরু করলেন। এইভাবে তার আশীর্বাণী, তখন সমস্ত লেখাগুলো কমপ্লিট হয়ে গেছিল, প্রেসে চলেও গেছিল, কিন্তু আবার সেই প্রেসে পাঠিয়ে সেটা মুদ্রিত হয়েছিল, খুব সুন্দর সেই আশীর্বাণী। আর এইভাবে তিনি ঠাকুরের দর্শনও পেতেন প্রায়ই, আর স্বামীজির দর্শন তো পেতেনই, মানে এত স্বামীজিকে তিনি ভালোবাসতেন। মহাসমাধির এক বছর পূর্বে তিনি বুঝতে পেরেছিলেন যে আর বেশি দিন তিনি ইহজগতে থাকবেন না, শেষ কটি দিন ভগবত চিন্তায় ব্যয় করার উদ্দেশ্যে তিনি আশ্রমে রামায়ণ পাঠের ব্যবস্থা করেছিলেন। বাসন্তী পূজা করার স্বপ্নাদেশ তিনি পেয়েছিলেন, কিন্তু তার মনে হতো যেহেতু পূর্ববর্তী অধ্যক্ষদ্বয় বাসন্তী পূজার অসম্পূর্ণ সংকল্প লয়ে দেহত্যাগ করেছেন, মানে ব্রহ্মানন্দজিরও ইচ্ছা ছিল, শিবানন্দজিরও ইচ্ছা ছিল, তারা করতে পারেননি কিন্তু তাদের সংকল্প ছিল, তাই অখণ্ডানন্দজি মনে করতেন যে তিনিও পারবেন না, কারণ পূর্ববর্তী দুইজন অধ্যক্ষ পারেননি, তো সেই জন্য তিনি ভাবতেন তারও ভাগ্যে সেরকম অনুরূপ করতে পারে। কাজেই ওই উদ্দেশ্যে নির্মিত মণ্ডপটি দেখিয়ে আশ্রমবাসীদের কি বলতেন যে পূজা দেখার সৌভাগ্য যদি বা না ঘটে তবু মায়ের জন্য এই মণ্ডপ করেছি, এটা ভেবেই আমার আনন্দ হয়, বাকি সব তোমরা করবে। মায়ের পূজার জন্য তিনি মণ্ডপও করেছিলেন কিন্তু সেই সেখানে পূজা দেখার সৌভাগ্য তার হয়নি। বিদায়ের জন্য প্রস্তুত হতে থাকলেও আজীবন স্বাধীন চেতা স্বামী অখণ্ডানন্দ দীর্ঘকাল রোগশয্যায় শুয়ে থাকার কথা ভাবতেও পারতেন না, তিনি অপরের সেবা করবেন কিন্তু সেবা নেবার কোনো ইচ্ছা তার ছিল না, কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু বার্ধক্যজনিত অক্ষমতা আর যুবক ভক্তদের আগ্রহ তার সেবা, তাকে সেবা করার, সেই জন্য শেষ বয়সে বাধ্য হয়ে কিছু সেবা তাকে নিতে হয়েছিল। আদর্শ বাস্তবের এই সংঘর্ষে তিনি ব্যথিত হৃদয়ে অনেক সময় বলতেন কি যে এইসব বন্ধন থেকে মুক্ত হয়ে আমি নিঃসঙ্গ পরিব্রাজক রূপে বিজন দেশে ঘুরে বেড়াবো। দেখুন তিনি সেই আর মানে আজীবন তার মনে এই ভাবটা ছিল যে পরিব্রাজক রূপে তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াবেন, শুধু রমতা সাধুর মতো। সারগাছিকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, অথচ এটাও তার প্রাণের আকাঙ্ক্ষা ছিল কি যে গুরুভ্রাতাদের সহস্র স্মৃতি বিজড়িত আর বিবেকানন্দের পাদস্পর্শে পবিত্রীকৃত বলছেন বেলুর মঠে উন্নত আর জাহ্নবী তীরে তার দেহ পাত হয়, এটাও তার ইচ্ছা ছিল সারগাছিকে প্রাণ দিয়ে ভালোবাসা সত্ত্বেও। তখন মহাসমাধির পূর্ব রাত্রে তাকে বেলুরে নিয়ে আসায় তার এই ইচ্ছা পূর্ণ হয়েছিল। বহুমূত্রাদি রোগে তার শরীর খুব মানে খুব পীড়িত হলেও সুচিকিৎসার উদ্দেশ্যে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। তিনি ডায়াবেটিস রোগে খুব ভুগছিলেন, তখন তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়, কিন্তু পথে ট্রেনেই তার বাহ্য সংজ্ঞা লুপ্ত হয়ে যায়। এবং কলকাতায় যখন তিনি পৌঁছান তখন চিকিৎসকরা বলেন যে আর কিছু করার নেই, অবস্থা প্রতিকারের অতীত। সুতরাং দ্বিপ্রহর রাত্রে তাকে বেলুরে নিয়ে আসা হয়।
আর সেখানে পরদিন 7 ফেব্রুয়ারি 1937 বিকাল 3:07 সময় তার লীলাবসান হয়। তিনি যে জীবন দেখিয়ে গেছেন সেই জীবন একেবারে ভাগবত জীবন, অথচ সেই জীবন কর্মবহুল, মানে স্বামীজির যে ঠাকুরের নির্দেশিত স্বামীজি কর্তৃক প্রবর্তিত যে শিবজ্ঞানে জীব সেবার আদর্শ সেটা তিনি মনে প্রাণে গ্রহণ করেছিলেন, আর মনে প্রাণে গ্রহণ করে সে একক প্রচেষ্টায় তিনি ঠাকুরের উপর নির্ভর করে স্বামীজির উপর নির্ভর করে তিনি সেই কাজ শুরু করেছিলেন সেই দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে। সুতরাং রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত, মানে একই তিনি তো ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ, তার উপরে তিনি এই ঠাকুরের আদর্শ এটা বাস্তবে রূপায়িত করার জন্য তিনি জীবন পাত করেছেন। আর তিনি কি বলতেন যে যে সাধন ভজন সম্বন্ধে তিনি বলতেন, সাধন কি না, যা করো তাই সাধন মনে করে করো, যে কাজ তুমি করবে সেটা তুমি সাধন মনে করে করো, যখন কোথাও যাচ্ছ মনে করো তাকে পাবার উপায় বলে যাচ্ছি, হ্যাঁ তাকে পাবার জন্য যাচ্ছি, যখন খাচ্ছ মনে করো খাওয়া থেকে শরীর ধারণ, শরীর শক্ত সবল হলে সাধন উপযোগী হবে, সাধন ভজন করতে পারবে, খাচ্ছি কেন বাঁচবো বলে খাচ্ছি, তাকে পাবো বলে, তাকে পাবো বলে আমি এই খেয়ে শরীরকে পুষ্ট করছি, সব কাজই সাধন। হ্যাঁ, যে কাজে তাকে পাবো না বলে মনে হবে সে কাজ সে ভাব তৎক্ষণাৎ পরিত্যাগ করবে, সব কিছুর ভেতর দিয়ে তার কাছে এগিয়ে যাবার চেষ্টাই সাধন। হ্যাঁ, যেটা তিনি নিজের জীবনে পালন করেছেন, বলতে সব কিছুর ভেতর দিয়ে তার দিকে এগিয়ে যাবার চেষ্টাই হচ্ছে সাধন, আর যেটা বুঝবে যে তার দিকে এগিয়ে যাচ্ছ না সেই কাজ তৎক্ষণাৎ পরিত্যাগ করবে। আর তিনি কি বলতেন যে তোমরা মানস পূজা করবে, মানস পূজা মানে ঠাকুরকে সে হৃদয় পদ্মে বসিয়ে, হৃদয় মন্দিরে বসিয়ে তাকে অনেক ভালো ভালো ফুল তার চরণে তুমি অঞ্জলি দিচ্ছ, অনেক ভালো ভালো গোলাপ, অনেক ভালো ভালো পদ্ম, অনেক ভালো ভালো রজনীগন্ধা, আর যত সুগন্ধি ফুল সব তার পায়ে তুমি অঞ্জলি দিচ্ছ, তারপরে তাকে খুব ভালো ভালো ফুলের মালা গোড়ে মালা তাকে পরাচ্ছ, সেই পরিয়ে তাকে সুন্দর সাজিয়ে ভালো ভালো নৈবেদ্য, ভালো ভালো ফল, ভালো ভালো মিষ্টি তাকে নিবেদন করছো, সব মানসে মানস পূজা করছেন, শেষ হতে দিবি নি, মানে এটা চলতেই থাকবে। এই যে তুমি ঠাকুরকে মনে মনে পূজা করছো অর্চনা করছো, এতে করে কি হবে তোমার মনটা ঠাকুরের প্রতি নিবিষ্ট হয়ে থাকবে। আর তিনি এই ছোটবেলা থেকে এত মানে ব্রহ্মচর্যের নিয়মগুলো পালন করতেন বলে ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ করতেন। দেখুন, ঠাকুর তার জিউ ভাই, যে দ্বিতীয় দিন তিনি যখন দক্ষিণেশ্বরে গেলেন তার জিউ ভাই বীজ মন্ত্র লিখে দিয়েছিলেন, এটা খুবই মানে তিনি সৌভাগ্যের অধিকারী ছিলেন, ঠাকুর সচরাচর কাউকে এরকম দীক্ষা দিতেন না, খুব বিরল দৃষ্টান্ত, তার মধ্যে স্বামী অখণ্ডানন্দ অন্যতম, ঠাকুর তাকে দীক্ষা দিয়েছিলেন। আর ঠাকুর তাকে দেখিয়ে বলতেন ভক্তদের যে এই যে এত শুদ্ধ সত্য মানে তার ভাব, এত শুদ্ধ সত্য আচার আচরণ, এটা পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে হয়। হ্যাঁ, এইভাবে তিনি ঠাকুরেরও স্নেহ লাভ করেছেন, স্বামীজিরও স্নেহ লাভ করেছেন, আর অন্যান্য গুরু ভাইদেরও। হ্যাঁ, তিনি এত সহজ সরলভাবে সবার সঙ্গে মিশতেন আর সবার সুখ দুঃখ সমস্ত কিছু তিনি জেনে তার প্রতিকারের চেষ্টা করতেন, তার জন্য সকলেই তাকে অত্যন্ত ভালোবাসতেন। সুতরাং এই রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে এই স্বামী অখণ্ডানন্দ একেবারে মানে তার যেমন তিনি কর্মযোগী তেমন তিনি জ্ঞানযোগী, তেমন তিনি ভক্তিযোগী, তেমন তিনি ধ্যানযোগী, সমস্ত কিছু তার জীবনে যেন একেবারে সমন্বয় হয়েছিল। সেই সমন্বয় সেটা স্বামীজি যে বলেছেন না জীবনে 4টে যোগের সমন্বয় করতে হবে, সেটা তার জীবনে আমরা দেখতে পাই যে এই স্বামী অখণ্ডানন্দজির জীবনে
এই চারটি যোগের অপূর্ব সমন্বয়, সেটা তিনি 1935 সালে সারগাছিতে তিনি ই করেছিলেন, ঠাকুরের উৎসবের সময় জনসাধারণকে একটু মানে বলেছিলেন, সেটা একটুখানি আমি পাঠ করে এটা এই বলার পরিসমাপ্তি করব। সমবেত জনসাধারণের প্রতি, ভক্ত জনসাধারণের প্রতি, স্বামী অখণ্ডানন্দ, 1935 সারগাছি। আজ এই মহোৎসবের দিনে আমাদের সেবাব্রতের কথা শুনাইতে চাই। খুব খ্রিস্টাব্দ 1897 সাল অনেকগুলি উল্লেখযোগ্য ঘটনার সহিত বিজড়িত, তার মধ্যে স্বামীজির আমেরিকা হইতে ভারতে প্রত্যাগমন একটি স্মরণীয় ঘটনা। তিনি যখন ভারতে আসেন তখন আমাদের মঠ আলমবাজারের একটি ভাড়াটে বাড়িতে, তারপর কিছুদিন তার সম্বর্ধনা অভ্যর্থনা ও বক্তৃতা দিয়ে ধুমধামে কাটিয়া যায়। একটি কথা সকলকে মনে রাখতে হবে যে স্বামীজি ভারত ভ্রমণ করতে করতে ভারতের দারিদ্র দেখে অতিশয় বিচলিত হন এবং এই দৈন্যদশা দূর করবার জন্য তার আমেরিকা যাবার ইচ্ছা হয়। ঠিক সেই সময় আমেরিকার শিকাগো নগরে ইতিহাস বিখ্যাত ধর্মসভা হয়। স্বামীজি তখন মাদ্রাজ শহরে, মাদ্রাজের কতকগুলি শিক্ষিত ব্যক্তি এবং মহীশূরের তদানীন্তন মহারাজা তার অলৌকিক প্রতিভা ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে হিন্দু ধর্মের প্রতিনিধি স্বরূপ সেই মহাসভায় পাঠাবার ব্যবস্থা করেন। সেই মহাসভায় প্রথম দিনের বক্তৃতাতেই তিনি যে কিরূপে ভারতের মুখোজ্জ্বল করেন তা আজ কারো অবিদিত নেই। এই মহাসভায় খুব জোর গলায় পাদ্রীদের লক্ষ্য করেই বলেছিলেন যে ভারতবর্ষে ধর্ম প্রচার করতে যাওয়া ক্ষুধাতুরকে পাথর মারার মতো নিষ্ঠুর কাজ। দরিদ্র ভারত দুটি পেট ভরে খেতে পেলে এখনো তার অপূর্ব ধর্ম দিয়ে সমগ্র সভ্য জগৎকে উন্নত করতে পারে। স্বামীজি এটা ওখানে বলেছিলেন, বলছেন দেশের দুঃখে কাতর স্বামীজি যখন তার স্বদেশ বঙ্গে পদার্পণ করেন তখন কলকাতার অতি নিকটবর্তী নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় মহা দুর্ভিক্ষ। স্বামীজি বা আমাদের আর কেহই তাহা জানিতেন না। একাধিক্রমে স্বামী রামকৃষ্ণানন্দ প্রায় 12 বৎসর কত রকম অসুবিধা অভাবের মধ্যেও ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেন। ইনি সংস্কৃতজ্ঞ, খুব আচার নিষ্ঠ ছিলেন। স্বামীজি দেশে আসবার কিছুদিন পরেই তাকে মাদ্রাজে একটি মঠ করতে পাঠিয়ে দেন। স্বামীজির প্রথম বাঙালি সন্ন্যাসী শিষ্য সদানন্দকে সেবক রূপে তার সঙ্গে দেন। হ্যাঁ, বলছেন কি যে এইভাবে তিনি স্বামীজি এই দেশে ফিরেই তিনি এই ভারতের সেবার জন্য তার গুরু ভাইদের পাঠালেন, প্রথমে রামকৃষ্ণানন্দজিকে মাদ্রাজে। তারপরে তিনি বলছেন কি সকালে মঠ থেকে, সেই সময় স্বামী সদানন্দকে কুকুরে কামড়েছিল, সে কুকুরে কামড়ানোর জন্য তিনি স্বামী অখণ্ডানন্দ বদলপাড়ায় নাকি ওষুধ পাওয়া যেত, বদলপাড়া একটা জায়গার নাম, সেখানে কুকুরে কামড়ানোর ওষুধ পাওয়া যেত। তিনি তখন সেখানে যাবার জন্য প্রস্তুত হলেন, বলছেন তাই কাপড় গামছাও সঙ্গে নিলাম না, মাত্র 2 টাকা নিয়ে বালি স্টেশন থেকে উঠে চন্দননগরে নেমে বদলপাড়ায় কালীবাড়িতে গিয়ে চিঠির খামে পাঠাবার মতো একটি গুলি পাঁচটিকে দিয়ে নিলাম কালীবাড়িতে, একটু সেই কুকুরে কামড়ানোর ওষুধ। বদলপাড়ায় এক ভদ্রলোকের বাড়িতে রাত্রিবাস করি এবং একখানি চিঠিতে ওই ওষুধের সঙ্গে যেরূপ পথ্য করা উচিত তা লিখি, লিখে তিনি পাঠিয়ে দিলেন। সকালে উঠেই ফরাসডাঙ্গা ডাকঘরে চিঠিখানা ফেলে দিয়ে হুগলিতে কতকগুলি উকিলের বাসায় আসি। সেই বাসার একজন উকিল, তার নাম যোগেশবাবু, তিনি মঠে খুব যাওয়া আসা করতেন ও আমাকে তার বাসায় আসতে বলতেন। রাত্রিটা তাদের সঙ্গে ঠাকুর স্বামীজির বিষয় নিয়ে বেশ সৎ প্রসঙ্গেই কেটে যায়।
মঠ তখন স্বামীজির অভাবে শূন্য প্রায়। স্বামীজি তো বিদেশে গেছেন, হুগলি থেকে আমার নবদ্বীপে যাবার সংকল্প হয়। তখন ভেবেছিলাম যে পশ্চিমে গেলে আর কখনো বাংলাদেশে আসব না, ওখান থেকে নবদ্বীপে যাবার কথা মঠে লিখে দিই। আমার কাছে তখন 6-7 আনা পয়সা ছিল। সেই উকিল বাবুটি আমাকে নবদ্বীপের স্টিমার ভাড়া 1 টাকা মাত্র দেন, আমি তাই নিয়ে স্টিমার ঘাটে যাই। কিন্তু 1903 সালে দোল পূর্ণিমার আগের দিনের কথা, স্টিমার ঘাটে বসে দেখি গঙ্গার ওপার দিয়ে ঘোষপাড়ার যাত্রী বোঝায় স্টিমার যাচ্ছে, অথচ আমাদের স্টিমার বেলা 1টার মধ্যেও এলো না। তখন যাত্রীরা সকলেই পয়সা নিয়ে ফেরত গেল, কিন্তু নবদ্বীপে যাবার খেয়ালটা আমাকে এমনি পেয়ে বসেছিল যে আমি গঙ্গা পার হয়ে নৈহাটি থেকে শেষ রাত্রে বগুড়া স্টেশনে এসে নামি। বগুড়া থেকে হেঁটে সন্ধ্যার সময় কৃষ্ণনগর এসে ঠাকুরের এক ভক্তের বাড়িতে 1 রাত্রি বাস করি, সেখান থেকে নৌকায় নবদ্বীপ। নবদ্বীপে 5-6 দিন থাকবার পর কেশব ভারতীর সমাধি দেখবার জন্য কাটোয়ায় আসি। কাটোয়া থেকে ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা হয়ে আমার মঠে ফিরে যেতে ইচ্ছা হয়। তারপর পদব্রজে আসতে আসতে পথেই দুর্ভিক্ষের সংবাদ পাই। তখন মুর্শিদাবাদ অঞ্চলে প্রচণ্ড দুর্ভিক্ষ এবং রোজই কঙ্কাল সার রাখাল বালকদের দেখে আমার কষ্ট হয় এবং আমি সামান্য পয়সা থেকে 2-1 পয়সা দিই। এইরূপে যতই মুর্শিদাবাদের দিকে অগ্রসর হই ততই দুর্ভিক্ষের প্রকোপ দেখে বড় কাতর হতে থাকি এবং ভাবি যে 24 পরগনার নিকটবর্তী 2খানি জেলায় অন্ন কষ্টের নিদারুণ সংবাদ আমরা কিছুই জানতাম না, মানে নদিয়া আর মুর্শিদাবাদ জেলায় যে এত দুর্ভিক্ষ। ভেবে অতিশয় ক্ষুব্ধ চিত্তে পথে করে রেজিনগর স্টেশনের সমীপবর্তী দাদপুর গ্রামে এসে উপস্থিত হই। তখন আমার কাছে 1টি সিকি মাত্র ছিল। তারপর ওই মুসলমান মেয়েটিকে তিনি সাহায্য করলেন। তারপর বলছেন যে সকালে উঠে মুখ হাত ধুয়ে বহরমপুর যেতে উদ্যত হয়েছি, এমন সময় আমি স্পষ্ট শুনছি কে যেন আমাকে বলছে, তুই কোথায় যাবি, তোর এখানে অনেক কাজ আছে, তোকে এখানে থাকতে হবে। হ্যাঁ, 3-3 বার আমি এই কথা শুনি এবং উঠতে চেষ্টা করেও উঠতে পারিনি, আমার আর যাওয়া হলো না। ভাবতা স্কুলের পণ্ডিত ও আরো কতগুলি লোকের সঙ্গে বসে গল্প গুজব করছি, এমন সময় এক ভদ্রলোক আমাকে তার খুড়োর বাড়িতে মা অন্নপূর্ণার প্রসাদ পাবার নিমন্ত্রণ করলেন। সেই ঘোর অন্ন কষ্টের দিনে মা অন্নপূর্ণার পূজার সুসংবাদ পেয়ে আমার হৃদয়ে যে ভাবান্তর হয়েছিল তা সহজেই অনুমান করা যায়। এরপরে প্রচ্ছন্নভাবে মহুলা গ্রামে পক্ষাধিককাল থাকার পর আমি মঠে এই সংবাদ দিয়ে চিঠি লিখি যে দুর্ভিক্ষ পীড়িতগণের সেবা না করে আমার এখান থেকে যাওয়া হবে না। দুর্ভিক্ষের বর্ণনা করে মঠে আমি 2-3খানা বড় বড় চিঠি স্বামী প্রেমানন্দকে লিখে আমার মনোগত অভিপ্রায় জানাই। স্বামীজি সে সময় দার্জিলিংয়ে ছিলেন, তিনি দার্জিলিং থেকে মঠে এসেই আমার দুর্ভিক্ষ বিষয় ওই চিঠি পড়ে আমাকে উৎসাহিত করে চিঠি দেন এবং 2 জন সেবক পাঠিয়ে তিনি সেবার কাজ করতে লেখেন এবং টাকা পাঠিয়ে দেন। তারপর আমাদের সেবা ব্রতের প্রসার ও প্রতিপত্তির বিষয় কারো অবিদিত নেই। বহুতর পত্রে সেবা ধর্মের গুরুত্ব সম্বন্ধে স্বামীজি আমাকে যে সকল উপদেশ দেন সেটাও সকলে জানেন। বলছেন সেবা ধর্মের সূত্রপাত 1303 সালের অন্নপূর্ণা পূজার দিনে। হ্যাঁ, দুর্ভিক্ষের কাজ সুচারুরূপে সম্পন্ন হলো। সেই সময় কয়েকটি অনাথ বালক নিয়ে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়। প্রায় 14-15 বছর পরগৃহেই আমাদের এই আশ্রমের কাজ পরিচালিত হয়। পরে প্রায় 22 বৎসর পূর্বে এই আশ্রমের জমি যখন নেওয়া হলো, মানে সারগাছি আশ্রমে, এবং 1খানি পাকা ঘর তৈরি হতে থাকে, তখন অনেকেই 1খানি পৃথক ঠাকুর ঘর করবার কথা আমাকে বলে। কিন্তু
ঠাকুর ঘর করবার সংকল্প আমার কোনো কালেই ছিল না। ছেলেরা ছেলে খেলার ঠাকুর ঘর করে ঠাকুরের ছবি ফুল দিয়ে সাজাতো, ধূপ ধুনো দিত ও সামনে বসে ভজন করত। ঠাকুর ঘর করার কথা আমাকে কেউ বললেই আমার মনে হতো এখানকার গণ্যমান্য প্রাচীন কোনো ব্রাহ্মণ সমাজ আমাকে যদি ঠাকুর ঘর করবার জন্য অনুরোধ করে তাহলে একবার চেষ্টা করে দেখা যায়। ফলেও তাই হলো, মহুলার মান্যগণ্য প্রাচীন স্বর্গীয় কালীভূষণ চট্টোপাধ্যায় মহাশয় একদিন আশ্রমে এসে আমাকে বললেন, সোনার পাতমোড়া চূড়া দেওয়া ঠাকুরের একটি মন্দির করতে অনুরোধ করলেন। তার কথায় আমার ঠাকুর ঘর করবার সংকল্প দৃঢ় হলেও টাকা দিয়ে সাহায্য করবে এমন ভক্তের অপেক্ষায় আমাকে কিছুদিন থাকতে হয়। সেই চাটুর্য মহাশয়ের পুত্র শ্রী শিবরাম চট্টোপাধ্যায় প্রতি বছর মহোৎসবের সময় আশ্রমে এসে নাম সংকীর্তন করেন। তারপর ঠাকুরের ইচ্ছায় ভক্ত এসে জুটলেন। ভক্ত বাবু বিনোদ বিহারী দে আমার অনুপস্থিতিকালে এই আশ্রমে বেড়াতে আসেন। তিনিই ঠাকুর ঘর করবার জন্য আমাকে প্রথম টাকা দিয়ে সাহায্য করেন। তারপর একজন ভক্ত মহিলা ও বাবু ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রী মন্দির নির্মাণে বিশেষ রূপে সাহায্য করেন। মন্দির তো হলো, মন্দিরে ঠাকুরের অধিষ্ঠানের সুযোগ আর ঘটে না। 7 বৎসর পূর্বে ঠাকুরের তিথি পূজার দিন মন্দির প্রতিষ্ঠার সংকল্প ছিল। তখনও মন্দিরের কাজ শেষ না হওয়ায় আমি সকাতরে ঠাকুরের শ্রীচরণে আমার মনের কথা জানাই। তারপরেই আমার অন্তরে ঠাকুর জানিয়ে দেন যে তিনি এখানে বেষ্টি রূপে অন্নপূর্ণা। তাই অন্নপূর্ণা পূজার দিনে কি আশ্চর্য, শ্রী মন্দিরের সকল কার্য ঠিক সেই অন্নপূর্ণা পূজার পূর্ব দিনে শেষ হলো। তারপর তো অন্নপূর্ণা পূজার দিন সেই মন্দির উদ্বোধন হলো। এখন সংক্ষেপে আমি এটাই বলতে চাই, আমরা কিছু না জানলেও স্বদেশ বৎসল মহাপ্রাণ স্বামীজির শুভ পদার্পণের সঙ্গে সঙ্গেই তার চিরাভীষ্ট সেবা ধর্মের নবযুগের অরুণোদয়ে ভারত গগন উদ্ভাসিত হয়। শেষে তিনি স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন। সুতরাং দেখুন, এই যে একটি মহাজীবন ভাগবত জীবন, যিনি তার সারা জীবনে যেমন তিনি ত্যাগ তপস্যায় একেবারে মন প্রাণ সমর্পণ করেছিলেন, তেমনি এই শিবজ্ঞানে জীব সেবার কাজেও তিনি মন প্রাণ সমর্পণ করেছিলেন। আর তার জীবনে আমরা দেখতে পাই এই জ্ঞান ভক্তি যোগ আর কর্ম, হ্যাঁ নিষ্কাম কর্ম, এই 4টি যোগের একেবারে সুষম সমন্বয়। যেমন স্বামীজি চাইতেন যে একজন প্রকৃত মানুষ, প্রকৃত সাধকের জীবনে এই 4টি যোগের সমন্বয় হবে, সেটা আমরা দেখতে পাই স্বামী অখণ্ডানন্দজির দিব্য জীবনে। তার স্মরণে আমাদের আজকে এই স্মারক বক্তৃতা, তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করি। তিনি আমাদের মনকে এই সেবার ভাবে উদ্বুদ্ধ করুন, আর সেই সঙ্গে আমরা আজকের এই শুভ দিনে ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। যাদের শুভ প্রেরণায় এই মানব সমাজে, এই জগতে একটা শুভভাবের বন্যা প্রবাহিত হয়েছে, সেই ভগবান যিনি সদা মঙ্গলকর, সকলের মঙ্গলকারী, সেই ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা জননী শারদামণি দেবী এবং স্বামীজি যুগাচার্য স্বামীজি সকলের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। যে তাদের শুভ আবির্ভাবে যে একটি শুভ আদর্শ, হ্যাঁ একটি শুভ পরিকল্পনা যে মানুষের মনে সঞ্চারিত হয়েছে, সেটা দিন দিন আরো বর্ধিত হোক, তাদের শুভভাবে সকলে সমৃদ্ধ হোক, তাদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকে এই স্মারক বক্তৃতা শেষ করছি। হরিও।